আসসালামু আলাইকুম শহররে ধন্যবাদ জানাই শুরুতেই আর লইয়া লইয়াইছি আজকে একটা তরকারির রেসিপি আসা হলে তোমরা কাছে ভালো লাগবো কাঁঠাল বেশি দিয়ে মাংস তরকারি হইবাই দেখিয়া কিলা লাগছে লগে থাকবাই তারপরে কোথায় গেলাম কি করলাম রান্নাটা শেষ করি তারপরে বাহিরে চলে যাইম বিসমুল্লাহ রহমান রহিম একটা কড়াই বইছিলাম সোলার মাঝে তারপরে দিছিলাম দুই তনে তিন চামচ সানফ্লাওয়ার তেল তারপরে দিছি বয়ল করা দুই চামচ পেঁয়াজ আর দিছি এক চামচ আদা রসুন বাটার এখন দিয়া দিরা রাম আধা চামচ লবণ পেঁয়াজির সাথে লবণ আছে কিছু তার জন্য কিছু লবণ দিলাম পেঁয়াজ বয়ল করি সময় লবণ তাকে দিই গিয়া আচ্ছা এখন মাংস হাটটা আর রাখছিলাম সুন্দর করিয়া মাংস এ ধরিল তারপরে মাংসগুলা একটু লাড়া চাড়া করিয়া পেঁয়াজির সাথে গুড়িয়া রাখবো ডাইচিনি দিম এলাচি দিমু তেজপাতা দিমু আশা করি তোমাদের কাছে ভালো লাগবে কইবা আর মশলা এড করব ফাসফরন খরিফা অর্ডার ফাইনাল সিট জি গুামুরি বাখর হলদির গুড়া মোরছর গুড়া আভাগির বাসরে বন্ধু হেনো আইলাইনা আতুর গোলাপ সুবাসন্দন আতর গোলাপ চা চন্দন সাজাইলাম ফুল বন্ধু নাই না দনিয়া গুড়াও দিছি জিরা গুড়াও দিছি আসলে বুলিয়েছি তোমরা দেখতে এখন মশলা দিয়া সব মশলাও দিছি গিয়া এখন মশলা দেওয়ার পর একটু লড়া করিয়া গুড়িয়া রাখি দি মশলায় মাংস খসানিও তারপরে হাত লোবি চুলাইয়া সুন্দর করিয়া রাখছি মাংসটা মশলার সাথে সানি উইলি আটল বিচিয়া ধরিলি মুগিয়া আমার মন প্রাণ মোর ফোন আমার মন প্রাঞ্জবন তোমায় করিলা মোর ফোন কোলেতে বসাইয়া রাখতাম করিয়া যতন খুলেতে বসাইয়া রাখতাম করিয়া যতন সপে দিতাম জীবন যৌবন সপে দিতাম জীবন যৌবন ওরে মোর পেলে শোনা অবা গিরবা সরে বন্ধু কেন না গান কইতে কইতে বুলি লাগে তোমরা লোকে এখন তো মাংসও খসানি হইলো কাঠলো বেশি ধরলাম কাতাল বেশি দিয়া এক টুকুলা আছাড়া করিয়া গুড়িয়ার রাখলাম তারপরে এখন পরিমাণ মতো জোল দিলাম বালা করি বপক করি উতাইব তারপরে চোলার অফ ফরম আর দেখো বাহিরে কোথায় চলে গেলাম কি করার জন্য গেলাম তারপরে যে সাজ আমার করিয়া যাই মুগী এখন বাহিরে খাওয়ার জন্য আসলে খুব সুন্দর লাগছে ও ফ্লাওয়ারগুলা তাই শেয়ার দিছি তোমরা সাথে আমার ভালো লাগছে হরিয়া সবাই থাকবাই ফাঁসে দেখবাই এখন যাই মুগিয়া রেস্টুরেন্টে খাওয়ার জন্য কি খাই তোমরা সাথে শেয়ার দিবি তোর গুলাপ সুয়া সন্দন সাজাইলাম ফুল বিছানা অবাগির বাসরে কেন নাইলাই না আমার মন প্রাণ যৌব অন্তরে বাহিরে কোনো তফাত নাই অন্তরে বাহিরে কোনো তফাত নাই সন্ধানে কোন বলো এবার যায় আমি তার শুধু চাই বলো কেমন কইরা পাই ও যার অন্তরে বাহিরে কোনো তপত নাই ও তার খানে সন্ধানে বলো এবার যায় আমি ধারে শুধু বলো কেমন কইরা তুমি নিরালে বসিয়া আপন ছাড়া পরের লাইগা কি করলাই আসিয়া সাদের জীবন গেল বিতা মানুষ নামের জনিয়া এখন কেটা করছি মাঝি বই মা মেয়ে বসলাম তারপরে খানি অর্ডার দিলাম তারপরে খাইম তারপরে চললে আইম আশা করি আমার ভাই বোন সবার কাছে লাগবো দেখ দেখবাই আমার ভিডিওটা খুব ভালো লাগছে খাইছি বইয়ে বইয়ে মজার খানি আসলো চিপস রেস্টুরেন্টটা অনেক সুন্দর লাগছে গিয়া সামনে আসে সাদের মরণ সেই কথা কি হয় না স্মরণ সঙ্গে সাথী নাই আমি কেমন কইরা যাই ও যারণরে আচ্ছা এখন বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু ওয়ালাইকুম সবাই অসংখ্য ধন্যবাদ